গুড মর্নিং, আমি অনিমিতা, চলে এসেছি আবার আমার গল্পের আসর নিয়ে। আর আজকে বৃহস্পতিবার, এখন টাইম হয়েছে সকাল 7:30, আর এখন থেকেই আজকের ব্লগ আমি শুরু করে দেব। তো চলো, সকাল 7:30 সময় চলে এসেছি রান্নাঘরে, আর এখন রান্না হবে মেন ডিশ মানে চিকেন। অপূর্বর আজকে জেনারেল ডিউটি, ওর একজন অফিস কলিগ এমার্জেন্সি লিভ নিয়েছে, তার জন্য ডিউটি এক্সচেঞ্জ হচ্ছে, তো যাবে আজকে 9টার সময়। রুটি আর মাংস খেয়ে যাবে, আর বাকি নিরামিষ যে রান্নাগুলো ওগুলো আজকে মামনি করবে, কারণ আজকে বৃহস্পতিবার, মামনি পুরোপুরি নিরামিষ খাবে, কোনো মাছ মানে মাছের পেঁয়াজের কোনো ধার ধারবে না। তার জন্য চিকেনটা বসিয়ে দিয়েছি, এটাকে মোটামুটি কড়াইতে কিছুটা চালিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকার ট্রান্সফার করে দেবো, তাহলে 8:30টার মধ্যে আমার রুটি মাংস তৈরি হবে না। ওই যদি এখন কড়াই দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করি, কারণ এক একটা পিস যদি এত বড় হয় কি করে হবে বলুন। আর আজকে আর কোনো দই টই দিয়ে কিছু ম্যারিনেট করিনি, লেবুর রস, নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, ওটাতে রেখে দিয়েছি। আর এদিকে আমার পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব একসাথে বেটে নিয়েছি, আর টমেটো কুচিয়ে দেবো, ব্যাস তাড়াতাড়ি করে রান্না করতে হবে। তো চলো শুরু করা যাক।
সিরিয়াল মেন হচ্ছে ওদের টপিক, শুধু সিরিয়াল কোন সিরিয়ালে কি হচ্ছে, কোন শাশুড়ি কোন বউকে তাড়িয়ে দিয়েছে, এইসব হচ্ছে গল্প। পরনিন্দা পরচর্চা খুব একটা হয় না, মানে ওই মাঠে বসে। মোটামুটি এসব কাজ কমপ্লিট,
এবার ভিডিও এডিট করব, ভিডিও শিডিউল করব, আমার মা জননীকে ফোন করব। তো এইসব কাজগুলো করে ফেলতে হবে। চলে এসেছি অফিস থেকে আর একেবারে একদম নিয়ে বসেছি, দড়ি বেঁধে মোটে ক্যামেরার সামনে আসবে না। ওর ক্যামেরার সামনে আসতেই যত প্রবলেম, তার জন্য একদম নিয়ে বসেছি, খাইয়ে দাইয়ে বসানো হয়েছে। কারণ হচ্ছে আমি যখন ফেসবুকে বিয়ের ফটো আপলোড করেছিলাম তখন অনেকে আমাকে পার্সোনালি টেক্সট করেছিলে যে তোমাদের আলাপ কি করে হয়েছিল, তোমাদের লাভ স্টোরিটা বলো। তা সেইটা বলবে আজকে অপূর্ব। আমি আমার পক্ষে সম্ভব নয় পুরোটা কখনো একা বলা, কারণ এই ঘটনার সূত্রপাত এবং সেটা আগে যাওয়া কিভাবে হয়েছিল সেটা সম্পূর্ণ মানে দুজনের সাপোর্ট, দুজনের না বললে কোনোদিন সম্ভব হবে না। কারণ আমি প্রথমত ব্যাপার না ভিডিও, কারণ ও প্রথমত ব্যাপার ও প্রপোজটাই করেনি, তো ও বলবেটা কি। সেকেন্ডলি আমি হয়তো ফার্স্ট টাইম ভিডিওতে এসেছি, তো বলাটা শুরু করো, তারপর আমি আছি ঠিক করে দেওয়ার জন্য। কারণ ও পুরো একদম ল্যাজেগো করে করে দেবে আমি জানি। ওই যখন এটা 6 বছর আগেও করেছিল ল্যাজেগো করেই করতো সেই সবজি। তো বলা শুরু করুক তারপরে বলছি। ঘটনাটা শুরু করলে মনে হবে ল্যাজেগো করে হওয়ার কারণটাও কি ছিল, যতটা একে দেখছেন যতটা শান্ত বা সুবোধ ব্যবহার লাগে না, বজ্জাত বলে না, বজ্জাত ঠিক আছে, একদম বজ্জাত মেয়ে। এবং যদি সূত্রপাত ধরতে হয় তো 2013 19th August ক্লাস স্টার্ট হয়েছিল 7th August-এ, ফার্স্ট ট্রেনিং হই 7th August, হ্যাঁ 10 10 10 9th 10 10, নেক্সট ডে, হ্যাঁ 10th August ডেটও বলে দিন, কদিন পরে বিয়ে অ্যানিভার্সারিটা ভুলে যাবে। হ্যাঁ তার একটাই কারণ এই যে অফিস। আমি তার আগে এখানে থাকতাম না, আমি চাকরি পারপাসেতে পুনে থাকতাম, দেন পুনে থেকে কিছু ফ্যামিলি সার্কামস্টান্সেস এবং মার কিছু হেলথ পারপাসের জন্য আমি রিজাইন করি ওখান থেকে। সেই সময়তে আমাদের এই এলাকা মানে আমাদের কলকাতা এবং পার্শ্ববর্তী সমস্ত এলাকাতে একটা ফেমাস এবং পপুলার ইনস্টিটিউট ছিল, সেটা হলো রাইস, রয়্যাল ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম, যেখানেতে প্রচুর ছেলেমেয়ে এবং আমার সবচেয়ে বড় ব্যাপার আমি চিনতাম, বিকজ আমার দুটো তিনটে বন্ধু এখানে পড়েছে এবং তারা সাকসেসফুলি প্লেসড হয়েছে গভর্নমেন্ট সার্ভিসে, কেউ সেন্ট্রাল কেউ ব্যাংকে এটসেট্রা। হ্যাঁ এবার ক্লাস স্টার্টিং এর সময় তো আমি কখনো ওকে চিনতাম না, কিন্তু আমাদের যে রোল নাম্বারটা ছিল ও ছিল 3192, আমার 3292, মানে 100 ডিফারেন্স। আমাদের যে ক্লাস কোঅর্ডিনেটর ম্যাম ছিলেন তো ওর ইংলিশ কপি আমার কাছে দেয়, আমার ইংলিশ কপি ওর কাছে চলে যায়। যথারীতি আই কার্ড যেটা সেটা এক্সচেঞ্জ হয়ে গেছিল। যখন পরের নেক্সট মঙ্গলবার কোনো হোমওয়ার্ক করতে পারিনি, যখন চেঞ্জ হয় তখন এনাকে আমি দেখি যে এনার সাথে আমার চেঞ্জ হয়, বাট কোনো কথাবার্তা না, আমার হেভি খেপে গেছিলাম। প্রথমে মাথাটা গরম ছিল যে আমার সব খাতাপত্র চেঞ্জ হয়ে গেছে, কিছু হোমওয়ার্ক করতে পারিনি, বকা খেতে হবে, এই ভয়তে ছিল। আর দেখে তাদের মটকা গরম হয়ে গেছিল, যা হোক খাতা ফাতা চেঞ্জ হয়। তখন নামটা দেখে নিয়েছিলাম আমি অপূর্ব। তো তারপরে আমি ফেসবুকে আমাদের একটা মানে বন্ধুর মিউচুয়াল ফ্রেন্ড থেকে ওর নামটা আসে, আমি ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। তারপরে ব্যাপারটা বলো, এবং সেখানেতে কখনো সাপোজ ও টুকটাক যেমন অ্যাজ এ ক্লাসমেট হিসেবে যেমন থাকে যে পড়াশোনা কোনো ক্লাস ও অ্যাটেন্ড করতে সাপোজ পারলো না বা আসতে পারিনি বা এরকম টাইপের ডিসকাশনস বা স্টাডি রিলেটেড বা এক্সাম রিলেটেড ওখানে থাকতো, সেরকম টাইপের কথাবার্তা হতো। আমাকে রাত্রিবেলাতে একদিন নর্মালি মানে ক্লাস চলা পড়াশোনা চলাকালীন অবস্থায় রাত্রিবেলাতে ও মেসেজ করে কি পড়াশোনা করছিস না পড়ছিস, কি তৈরি হচ্ছে না তৈরি হচ্ছে, দেন হঠাৎ করে এস করে আবার যে তুই কখনো রিলেশনে পড়েছিস কিনা, তোর রিলেশনে পড়তে ভালো লাগে কিনা, তোর কাউকে পছন্দ কিনা ক্লাসে রাইসের মধ্যে। আমি বলেছিলাম না আমার চোখ কাছে এরম করে কেউ নজরে নেই। হঠাৎ করে সেই মেসেঞ্জার থেকে হঠাৎ করে আমাকে বলে আমায় কল কর, তখন টাইমিংটা রাত্রির 11:40 রাত্রিবেলা আমাকে হঠাৎ করে ফোন করে বলে মানে ফোনে কথা বলতে বলে তোকে ভালোবাসি।
আমাকে ভালোবাসে, আমি তুই একই মারছিস, দিয়ে হাসতে থাকে। এবার আপনারা আমার বলুন, যদি কোনো মেয়ে অ্যাজ এ ফ্রেন্ড কথা বলতে বলতে হট করে বলে ভালোবাসি তোকে আমি, এবার সেই জিনিসটাকে আমি বিইং এ ফ্রেন্ড আমি জিনিসটা ভাববো আমাকে ইয়ার্কি মেরেছে, আমি সেই জিনিসটা ইয়ার্কিতেই নিই। আমি হ্যাঁ হ্যাঁ সে আমি জানি বিশাল, সব আমাকে সবাই ভালোবাসে। একুশে সেপ্টেম্বর এইভাবে এই জিনিসটা গড়িয়ে যায় 20 সেপ্টেম্বর 2013 যে ঘটনাটা বললাম রাত্রিবেলা, 21 সেপ্টেম্বর দেন ও আবার সকালবেলাতে আমি নর্মালি ওকে কি পারপাসে কোনো কাজের পারপাসে মানে পড়াশোনার পারপাসে মেসেজ করি, বাট দেখি কোনো রিপ্লাই নেই। লাড্ডু ফুটেনি তা না, লাড্ডু ফুটেছিল নাহলে কেউ খোঁজ নেয় না। আপনি বলুন, আপনি খোঁজ নেবেন? ও কিন্তু নিয়েছে, হ্যাঁ ওর একটা নাম আমি দিয়েছিলাম দানাদার, কারণ একটা তখন একটা ইমোজি আসতো ফেসবুকে, সেই ইমোজিটা যখনই হতো সাইজটা দেখে মনে হচ্ছে খুব লম্বা আমার পাশাপাশি বসে আছে, কিন্তু দাঁড়ালে পাশাপাশি বুঝতে পারবেন ডিফারেন্সটা কোথায় আমার সাথে, তো লাফাতো। আমি সেই থেকে ওর নাম দিয়ে দাঁড়াতাম, যে তিরিং বিড়িং করতো ক্লাসের মতো তাই করতো সেই জিনিসটাতে, তো আমি সেই নামটা দিয়েছিলাম। তো আমি ওরা কি রে কোনো আপডেট কোনো কি খবর নেই দেখি কোনো রিপ্লাই নেই, দেন হঠাৎ করে আমাকে ফোন করে মেসেজ করে তোর সঙ্গে কথা নেই ক্ষেত্রে চেস করা শুরু করে, তুই বল মানে আপনারা দেখুন নর্মালি প্রপোজ যখন কেউ কাউকে করে সে ভালোভাবে বলে সময় দেয়, দিদি বা দাদা টাইপের যে আমাকে তুলে নিয়ে এসছে এবং দিয়ে আমার হুমকি দিচ্ছে তুই দিবি বল নাহলে তাহলে তোর অবস্থা খারাপ করে দেবো। তো আমি বাবা এই কোন ধরনের প্রপোজ রে ভাই, ডিরেক্টলি ফোন করছে ফোন মানে ডিরেক্টলি মেসেজে আমাকে চোটপাট চোটপাট করছে। তো আমি বলি যে দাঁড়া আমাকে একটু ভাবতে হবে, ও তো ভাবার সময় নেই, এই যেন মানে পরীক্ষা ইন্টারভিউ চলছে আমার, দেখ আমি তো ওরকম ব্যাপার ভাবিনি, হ্যাঁ তোকে আমি খারাপ লাগে না, ও তোমার ভালো লাগে না, আমার ফোন রেখে দিল। এটা জাস্ট পদক্ষেপ, তারপর থেকে ধীরে ধীরে জিনিসটা এগোতে থাকে। 7 দিন সময় নিয়েছে, 7 দিন না 2 দিন সময় নিয়েছে, 2 দিন, 2 দিনে মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। দেন তাহলে বলুন যে যদি মনে লাড্ডু নাই হতে 2 দিনে কি করে তার মাইন্ড চেঞ্জ হয়ে যায় বলুন, আপনারা বলুন। বছর কেটে যায়, তো তারপরে আগের বছর ওরা বাড়ি থেকে আমাকে মানে পাকা দেখা করতে যায়, পাকা দেখা তো নিজেরাই করে ফেলেছি জাস্ট একটু ফর্মালিটি, তো তার জন্য পাকা দেখা করতে যায়, বিয়ে ঠিক হয় 21 ফেব্রুয়ারি, 21 সেপ্টেম্বর, 21 ফেব্রুয়ারি মানে সবই আমাদের 21। তাহলে আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো বলে দিয়েছে আজকে, কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। টাটা টাটা বলো।